নিপন বর্ষণ রোশানদের সম্পর্ক রহস্য উন্মোচন হচ্ছে। ইমতিয়াজ বর্ষণ, নিপন ও জিয়াউল রোশান দিন কয়েক আগে হঠাৎ চিত্রনায়িকা নিপন আক্তার সোশ্যাল হ্যান্ডেলে লিখলেন, আসলে সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের ভেতর তৃতীয় কেউ এলেই। নিপনের সেই পোস্টের স্ক্রিনশট পোস্ট করেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। তিনি বলেন, দোষটা সবসময় পুরুষের হয় না, কিছু দায় নিজের কাঁধেও নিতে হয় নিপন। এখানে শেষ নয়, বিষয়টি সূত্র ধরে সোশ্যাল হ্যান্ডেলে স্ট্যাটাস দেন চিত্রনায়ক জিয়াউল রোশানও। তার ভাষ্য ছিল, খেলা তাহলে শুরু হয়েছে, চেকমেট। তবে সবার পোস্টে একটি শব্দ ছিল কমন, তা হলো অপলাপ। রহস্য ঘনীভূত হতে থাকে দর্শকের মনে, ঠিক কি কারণে এমন করছিলেন তারকারা, তা নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন তারা। পরে জানা যায় এটি মূলত একটি ওয়েব ফিল্মের প্রচারণা। দীপ্ত প্লের জন্য নির্মিত অপলাপ ওয়েব ফিল্মের গল্প সম্পর্ক ভালোবাসা ও সন্দেহ কেন্দ্রিক। নিপুণ বর্ষণ রোশানরা যে রহস্যের সূচনা করেছেন সোশ্যাল হ্যান্ডেলে, তা এবার উন্মোচিত হতে যাচ্ছে, কারণ আগামী 29 আগস্ট মুক্তি পাচ্ছে তাদের অভিনীত সিনেমাটি। ছবির গল্প প্রসঙ্গে কিছুটা ধারণা দিলেন নির্মাতা মোহাম্মদ আলী মুন্না। এতে দেখা যাবে সাইকিয়াট্রিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হয় তার স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। মামলা চলে যায় আদালতে, কিন্তু অর্কর পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস যে অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের কাছে। সাইফকে পারবে বন্ধুকে বাঁচাতে, পারবে কি সত্যটা বের করতে, সেই জবাব মিলবে সিনেমার শেষাংশে। অপলাপের একটি দৃশ্য, নির্মাতার ভাষ্য, অপলাপ মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে ফেলে সন্দেহ। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাদিকতার ভয়াবহতার ব্যাপারে সচেতন হতে পারে, হারিয়ে ফেলার আগে যেন নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে। নাজিমুদ্দৌলা রচনায় অপলাপ ফিল্মের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্মি।